Hello viewers, welcome to my channel Khude Pathshala. Actually, you celebrated Eid festively, I hope, but I know we are passing very crucial year, and there is no way. Most of the people are staying home, and there is no way in our hand. We have to be more careful, we have to be more conscious, and obviously we have to be more cleaned. And we believe that in the meantime we'll overcome this crucial moment. Okay, let's move on. Aaj ami apnader kache abaro eshechi ekta notun grammar niye. To eta notun noy obosshoi, eta onek as usual ekta bishoy. কিন্তু হচ্ছে আমি প্রথম আমার প্রথম ভিডিওতে ছিল পার্টস অফ স্পিচ। তো আজকে আমি পার্টস অফ স্পিচের পরে যেটা আসে সেটা হচ্ছে টেন্স। টেন্সটা আমি আজকে টেন্সটাকে বেছে নিয়েছি এ কারণেই, কারণ হচ্ছে টেন্স অ্যাকচুয়ালি টেন্স ছাড়া আমরা গ্রামার তো এগোতেই পারবো না। তো আজকের আমার টপিক হচ্ছে টেন্স। টেন্স নিয়ে আমি আজকে কথা কিছু বোঝাতে চেষ্টা করব, আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কিছু ট্রিক্স দেখাতে চেষ্টা করব। তো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। তো প্রথমে কথা বলছি টেন্স নিয়ে। টেন্স অ্যাকচুয়ালি টেন্স অর্থ আমরা সবাই জানি কাল। তো টেন্স জিনিসটা কাল, কাল মানে হচ্ছে সময়। এখন আমার কথা হচ্ছে যে আমরা সময়কে কখনো বাদ দিয়ে চলতে পারি কি? আমাদের সময়ের মাধ্যমেই আমরা চলছি। সময় কখনো আমরা যে সময়টাকে পেছনে ফেলে এসেছি, যে সময়টায় থাকছি এবং যে সময়ের দিকে যাচ্ছি, এই সময়টাকে ছাড়া আমরা চলতে পারি না। সময়ের মাধ্যমেই প্রবাহমান ধারায় আমরা চলে যাই। তো ঠিক সেরকমই একটা বিষয় সেটা হচ্ছে টেন্সটা। আমাদের কাছে এমন একটা বিষয় যে টেন্স ছাড়া আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এনি কাইন্ডস অফ গ্রামার উইদাউট টেন্স এটা পসিবলই না। তো আমাদের হয় কি যে আমরা মানে কখনো কখনো আমাদের স্টুডেন্ট লাইফে বা আমরা যে কোনো সময়ে আমরা যখন গ্রামার শিখতে চাই তখন কি হচ্ছে যে ন্যারেশন বুঝতে পারছি না, ভয়েস চেঞ্জ বুঝি না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না, আমি মূল পর্বে চলে যাচ্ছি। তো আজকে এই কারণেই আমি টেন্সটাকে আজকে বেছে নিয়েছি এবং এটা একটা বিষয় আছে যে টেন্সটা একদিনে শেখা সম্ভব নয়। যদি আমরা মনে করি যে টেন্সটা এই একদিনে সব কিছু স্ট্রাকচার মুখস্থ করে ফেলেছি, আমি সব কিছু রেডি করে ফেলেছি, ঠিক আছে আমার কাছে এটা ওকে হয়ে গিয়েছে, নো, এটা এটা পসিবল নয়। তো যাই হোক, আমরা টেন্স সবাই জানি টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্টে আমরা থাকছি, পাস্ট আমরা ফেলে আসি আর ফিউচারের দিকে যাই। তো আজ আমি কথা বলবো প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স চার প্রকার। তো চার প্রকারের মধ্যে আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো একটা বিষয় আছে, যেমন আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে নাউন আইডেন্টিফাইং ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক সেরকমই আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা প্রপারলি ধরতে পারি, প্রপারলি শিখে যাই, তাহলে বাকি টেন্সগুলো আমাদের জন্য ভীষণ ইজি হয়ে যাবে। তাহলে কি করতে হবে আমাদের? আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটাকে ভীষণ সুন্দর করে এটা আত্মস্থ করতে হবে, ভীষণ ট্রিক্স মেনটেন করে যদি আমরা করি তাহলে আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের কাছে কখনোই আমাদের টেন্সটাকে আমরা স্মুথলি শিখতে পারবো এবং অন্য সব গ্রামার উইদাউট টেন্স কোনো গ্রামার পসিবল না। তাহলে আমাদের টেন্স ন্যারেশন যখন আমরা চেঞ্জ করি, ডাইরেক্ট ইনডাইরেক্টে যাই, ভয়েস চেঞ্জ, প্যাসিভ অ্যাক্টিভে যাই, আমরা ট্রান্সফরমেশনে যাই, উইদাউট টেন্স আমরা একটা সেন্টেন্স মেকই তো করতে পারবো না টেন্স ছাড়া। তো আমরা প্রথমেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমি কথা বলতে চাইছি। তো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা
তিন ভাবে সাধারণ বর্তমান যেটাকে আমরা বলি তো প্রেজেন্ট ইনডিফিনিট সাধারণ বর্তমান সাধারণ বর্তমান যেটা একেবারে চলমান বা এটা সব সময় আমরা করি সব সময় বলি বা এরকম কিছু তাহলে আমরা কিভাবে বুঝে নিব যে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা সহজ ভাবে কিভাবে বুঝে নিব আমার ভিডিওগুলোর মূল বিষয়টাই হচ্ছে যে আপনাদেরকে একটু সহজ ভাবে শেখানো তো যাই হোক সবার জন্য যারা চাকরি প্রত্যাশী যারা স্টুডেন্ট যারা জেএসসি পিএসসি এবং আমরা পিএসসি প্রাইমারি এডুকেশন কমপ্লিশনের কথা বলছি সেখানেও ডাব্লিউএস কোয়েশ্চেন মেইনটেনিং আছে বাচ্চাগুলো যদি টেন্সটা ঠিকমতো না ধরতে পারে তাহলে ওখানে কোয়েশ্চেন মেকিংয়ে তারা ভুল করে ফেলে যেহেতু আমাদের অ্যান্সারিং থাকে তো আমাদের কোয়েশ্চেন মেকিংয়ে ভুল হয়ে যায় আবার জেএসসির কথা বলছি তো ওখানে হায়ার সেকেন্ডারি যেটাই বলছি না কেন সব ক্ষেত্রে বা আমরা জুনিয়র সেকেন্ডারি যে নিম্ন মাধ্যমিকের যে বিষয়টা আসে তার সবগুলাতেই আমাদের যে গ্রামারের যে পার্টগুলা ধীরে ধীরে আমরা এগোই গ্রাজুয়ালি আমরা যাই তো সেক্ষেত্রে টেন্সটা হচ্ছে আমাদের পার্ট অ্যান্ড পার্সেল অফ ইংলিশ গ্রামার তো আমরা এখন আমি মূল বিষয়টা বলি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স চেনার একটা সহজ উপায় আমরা বুঝে নিব সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ habitual fact repeated at work universal truth habitual fact repeated at work universal truth what is universal truth universal truth হচ্ছে সার্বজনীন সত্য অর্থটা আমরা সবাই জানি যে যে সত্যকে কখনো মিথ্যায় রূপান্তরিত করা সম্ভব না আমাদের পৃথিবী যতদিন আছে সত্যগুলো বিদ্যমান থাকবে যেমন সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় তো এই জিনিসগুলোকে আমরা কখনো চেঞ্জ করতে পারবো না তো যখনই আমরা চেঞ্জ করতে পারবো না তো সেক্ষেত্রে কী হয়েছে যে ইউনিভার্সাল ট্রুথটা সবসময়ই বর্তমান থাকবে ওটা কখনো পাস্ট হবে না ওটা কখনো ফিউচার হয় না এটা সবসময় বর্তমান তাহলে ইউনিভার্সাল ট্রুথ জাতীয় যে ধরনের সেন্টেন্স আছে আমরা সেগুলো বুঝে নিব যে এটা হচ্ছে ইউনিভার্সাল টু জাতীয় যে ধরনের সেন্টেন্স আছে সেগুলোতে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ওকে এরপর আসি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হোয়াট ইজ হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম আমি যে কাজটা প্রতিদিন করছি আমি যে কাজটা সবসময় করে থাকি আমি যে কাজটা প্রতি বছর করে থাকি আমি যে কাজটা মাঝে মধ্যে করে থাকি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলোকে আমরা আমাদের অভ্যাস হয়ে যায় আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি দিস ইজ মাই হ্যাবিট এটা আমার অভ্যাস আমি টিভি দেখতে বেশি বেশি টিভি দেখতে পছন্দ করি বা আমি খাওয়ার সময় টিভি দেখতে পছন্দ করি তো সেক্ষেত্রে এটা আমার অভ্যাস হয়ে গেছে আমি প্রতিদিন যে কাজটা করছি আমি মাঝে মধ্যে সেখানে যাই সামটাইমস আই ভিজিট দেয়ার আমি মাঝে মধ্যেই সেখানে যাই মানে আপনি কিছুদিন পরপর কাজটা করছেন তাহলে দেখা যাচ্ছে তো এটা আমি তখন হচ্ছে এটা হচ্ছে রিপিটেটেড ওয়ার্ক যে কাজটা আমি বারবার করছি আমি কিছুদিন পরপর মানে আপনি প্রতিনিয়ত করছেন সেটা নয় কিন্তু আপনি প্রতিদিন করছেন বা কখনো কখনো আপনি প্রতি বছর সেম টাইমে আপনি কাজটা করছেন তাহলেও কিন্তু সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়ে যাবে ওটা কিন্তু কখনোই অন্য কোনো টেন্সে যাবে না ওটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ওকে এখন আমরা আসি স্ট্রাকচারের কথায় তো স্ট্রাকচারের কথার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা না যখন পড়ি বা আমাদের আমরা যখন শিখি প্রথম শিখি তখন দেখা যাচ্ছে আমাদের টিচাররা একটা জিনিস শেখে একটা স্ট্রাকচার মুখস্থ করায় সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অবজেক্টটাকে ভাগ করে অনেক সময় কমপ্লিমেন্ট মডিফায়ারে ভাগ করা হয় তো দেখা যাচ্ছে কি আমরা যত কঠিনভাবে শিখবো না ততই আমাদের ব্যাপারটা হয়ে যাবে আমাদের জন্য মনে রাখাটা ডিফিকাল্ট আর একবার যদি ভীতি তৈরি হয়ে যায় কারোর মধ্যে তাহলে সে কখনোই গ্রামার আর তার কাছে ভীষণ একটা দুরূহ ব্যাপার হয়ে যাবে তো তাহলে আমরা একটু সহজভাবে শিখি স্ট্রাকচার আমি প্রথমে একটু বলে নেই যে ভার্ব ওয়ান আমি ভার্ব ওয়ান ভার্ব টু এবং ভার্ব থ্রি দিয়ে মেনশন করবো স্ট্রাকচারে তো ভার্ব ওয়ান আমরা অনেকেই হয়তো জানি যে ভার্ব ওয়ান আমরা বুঝি প্রেজেন্ট
form ke verb er present form is verb 1 amra short form e ni ashi er por ashi hocche verb 2 er kothay verb 2 hocche verb er past form verb 3 hocche verb er past participle form ami amar next video te ami chesta korbo apnader hocche strong verb weak verb somporke dharona dewar ebong verb somporke basically ektu specially dharona ta dewar to jai hok ekhon amra structure e chole jai je structure for present indefinite tense subject verb 1 object subject verb 1 verb er past present form object I complete the work ami kaj ta shesh kori ami kaj ta kori ami I do the work ami kaj ta kori I eat rice ami bhat khai I go to school ami school e jai the sun rises in the east surjo purbo dike uthe ei jinish gula ek dike jemon universal truth kokhono kokhono seta habitual fact kokhono kokhono seta repeated work bar bar kaj korchi obhyas hoye jacche amar abar kichu universal truth sarbojonin shotto jetake amra kokhono mithya bolte parchi na ba kokhono amra amader pokkhe etake mithya kora shombhob noy to ei jinish gulai hocche present indefinite tense ebar amra structure tao shikhe fellam ebar ashbo amra tricks e tricks ta hocche কিছু শব্দ দেখাচ্ছি আপনাদেরকে এই শব্দগুলো যদি আমরা সেন্টেন্সের মধ্যে দেখি তাহলে হচ্ছে এই শব্দগুলো যদি সেন্টেন্সের মধ্যে দেখতে পাই তাহলে আমরা বুঝে যাব নির্দ্বিধায় যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেয়ার ইজ নো ওয়ে তো এখানে আমরা শব্দগুলো হচ্ছে অলওয়েজ রেগুলারলি অফেন সামটাইমস জেনারেলি অকেশনালি ইউজুয়ালি নর্মালি তো এই শব্দগুলা হচ্ছে আমরা যখন এর কোনো একটি শব্দ কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাবো তখনই আমরা এটা বুঝে নিব যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নির্দ্বিধায় এটাতে কোনো অপশন নাই এবং দেখেন সামটাইমস হি ভিজিটস মি মাঝে মধ্যে সে আমাকে দেখতে আসে এটা সামটাইমস এই শব্দটা দেখার সাথে সাথে আমরা বুঝে নিব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কিন্তু আর কিছু অন্য কোনো টেন্স হওয়ার কোনো উপায় নাই এই শব্দগুলোর ব্যবহার মানেই হচ্ছে আমরা নির্দ্বিধায় বুঝে নিব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবার আমরা চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারে যাওয়ার আগে আমি আগে বলছি যে কন্টিনিউয়াস চলমান আই এম টিচিং ইউ আর লার্নিং আই এম ওয়াচিং আই এম ইটিং আই এম ডুইং দিস ওয়ার্ক I am going verb plus ing আমরা যখনই চলমান কোনো বিষয়ে যাব verb plus ing এবং তার আগে যদি auxiliary verb থাকে তাহলে আমরা বুঝে নিব সেটা continuous tense সেটা হতে পারে past সেটা হতে পারে future সেটা হতে পারে present কিন্তু auxiliary verb plus ing এটা কিন্তু খুব ছোট্ট একটা সহজ বিষয় auxiliary verb any kind of auxiliary verb plus ing এটাই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে স্ট্রাকচারে চলে যাই সাবজেক্ট এম ইজ আর ভার্ব ওয়ান দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইএনজি যুক্ত থাকবে অবজেক্ট সাবজেক্ট এম ইজ আর ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সাবজেক্ট এম ইজ আর ভার্ব ওয়ান তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট এটা হচ্ছে স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এরপর দেখা যাচ্ছে যে আমি তাহলে স্ট্রাকচারের সাথে মিলিয়ে একটা এক্সাম্পল আপনাদেরকে বলে দেই যে আই অ্যাম সাবজেক্ট আই অক্সিলারি ভার্ব অ্যাম ডু প্লাস আইএনজি ডু হচ্ছে এখানে মূল ভার্ব হিসেবে এসছে তাহলে আই অ্যাম ডুইং দিস ওয়ার্ক হচ্ছে অবজেক্ট এরপর আসি আর একটা বিষয় যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিছু ওয়ার্ডের মাধ্যমে বুঝতে পেরেছি যে এই শব্দগুলো দেখলেই আমরা বুঝে যাব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে কোনো নির্দ্বিধায় আমরা বুঝে যাব ঠিক তেমনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাও সেম ব্যাপার কিছু দুইটা শব্দ আছে ওই দুইটা শব্দ শুধুমাত্র আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ওই সময়টাই ব্যবহার হয়ে থাকে যেমন হচ্ছে নাও অ্যাট দিস মোমেন্ট নাও অ্যাট দিস মোমেন্ট যেমন আই এম ওয়াচিং টিভি নাও আমি এখন টিভি দেখছি আই ক্যান্ট ডু দেয়ার আই ক্যান্ট গো দেয়ার আমি সেখানে যেতে পারবো না এখানে আমি যেতে পারবো না কিন্তু আমি যদি এখানে বলি যে আমি এটা করছি না আই এম নট ডুইং দিস ওয়ার্ক অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে আমি কাজটা করছি না
Now I'm teaching you. আমি আপনাদেরকে শেখাচ্ছি। এটাও কিন্তু present continuous tense. তাহলে now at this moment এই দুটো শব্দের ব্যবহার যখন আমরা দেখতে পাবো তখন আমরা একটু বুঝে নিব যে it's present continuous tense. Structure আমি তো বলেছি। এবার আমি চলে যাই present perfect tense. Present perfect tense. What is present perfect tense? যে কাজটা আমি সহজে বোঝাতে চাই আমি বাংলাতে আপনাদেরকে বোঝাতে চাইছি এ কারণে বাংলা আমাদের হৃদয়ের ভাষা আমরা ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে আমরা কখন শিখেছি বাংলা মায়ের কোল থেকে সেটা আমাদের কিন্তু বোধগম্য নয় সাবকনশিয়াস ল্যাঙ্গুয়েজ এটা আমরা অবচেতনভাবেই শিখেছি তো যে ভাষাটা আমার ভাষা যে ভাষা আপনাদের ভাষা আমাদের সবার ভাষা সে ভাষাতে রিলেট করে যদি ইংলিশ গ্রামারটা শিখতে পারি তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভীষণ ফ্রুটফুল হবে এবং আমাদের জন্য ভীষণ সহজ হয়ে যাবে যে কারণেই আমি আপনাদেরকে বাংলার সাথে রিলেট করে ইংলিশটাকে শেখাতে চাইছি তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে বুঝে নিব সেটা হচ্ছে আমরা অতীতে যে কাজটা করি বর্তমানে যার ফলটা বিদ্যমান থাকে অতীত থেকে বর্তমান পর্যন্ত চলে আসে যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমি আমি করেছি আমি খেয়েছি আমি বলেছি আমি পাস করেছি আমি দেখেছি এগুলাই কিন্তু আমি দেখেছি আমি দেখে ফেলেছি আমি খেয়েছি যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে মানে তুমি কি খেয়েছো হ্যাভ ইউ ইটেন ইয়েস আই হ্যাভ ইটেন হ্যাঁ আমি খেয়েছি তো দেখা যাচ্ছে আপনি খেয়ে ফেলেছেন আপনার এখন ক্ষুধা নাই তার মানে আপনার ফলটা কাজের ফলটা কাজের ফলটা বিদ্যমান থাকছে ঠিক তেমনই যেমন সাবজেক্ট আমরা এখন স্ট্রাকচারে চলে যাই স্ট্রাকচারটা হচ্ছে লুক অ্যাট দিস সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ ভার্ব থ্রি অবজেক্ট ভার্ব থ্রি দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি অবজেক্ট এবার আমি চলে যাই আমরা আমি কাজটা করেছি আই হ্যাভ আমি কাজটা শেষ করেছি আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক এরপর আমি বলতে পারি যে আমি আমি পাস করেছি আমি পরীক্ষায় পাস করেছি আই হ্যাভ পাসড ইন দ্য এক্সাম তাহলে কী হলো আপনি পাস করে ফেলেছেন আপনি পাস করেছেন কিন্তু আপনার ফলটা বিদ্যমান আমি কাজটা করেছি আমি বলেছি তাহলে আমি বোঝাতে পেরেছি যে প্রেজেন্ট পারফেক্টনেস অতীতে শুরু হয়ে বর্তমানে অবস্থান করে দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবার আসি আমার সেই ট্রিক্সে যেভাবে আমরা সহজে বুঝতে পারবো যে প্রেজেন্ট পারফেক্টনেস আমরা সহজে চিনতে পারবো এবং স্ট্রাকচারে ফেলে দিয়ে সেন্টেন্সটা মেক করতে পারবো কীভাবে দেখেন জাস্ট জাস্ট নাও ইয়েট অলরেডি লেটলি এভার রিসেন্টলি এই শব্দগুলো আমি আবারও বলছি জাস্ট জাস্ট নাও ইয়েট অলরেডি লেটলি এভার রিসেন্টলি এই শব্দগুলো দিয়ে আমরা নির্দ্বিধায় বুঝে যাব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন আমি এক্সাম্পল দেখাই হি হ্যাজ অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক সে সম্প্রতি কাজটা শেষ করেছে সে অলরেডি শেষ করে ফেলেছে সে ইতিমধ্যেই সে কাজটা শেষ করে ফেলেছে উই হ্যাভ পাসড দ্য এক্সাম রিসেন্টলি আমি সম্প্রতি আমরা পাস করেছি পরীক্ষায় তাহলে রিসেন্টলি অলরেডি মার্ক দিস ওয়ার্ড এই শব্দগুলা দিয়ে আমরা বুঝে যাব যে এটা এই শব্দগুলো এখন আমাদের অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয় কখনো উইদাউট ক্লুজ থাকে কখনো উইথ ক্লুজ থাকে আবার কখনো দেখা যাচ্ছে যে কোনটা সঠিক ফর্মে আছে এখন এই শব্দগুলো দেওয়া আছে আমাদের কখনো কখনো এমসিকিউ দেওয়া আসে আমাদের জব এক্সামে আসে যে রিসেন্টলি শব্দটা দেওয়া আছে অলরেডি দেওয়া আছে এভার দেওয়া আছে ইয়েট দেওয়া আছে তাহলে এই শব্দগুলো দিয়ে এখন আমাদের মার্ক করতে হয় মাল্টিপল চয়েস কোয়েশনের ক্ষেত্রে যে আমরা কোনটা মার্ক করব সাবজেক্ট এটা কোন টেন্সে আমরা দিব তখন দেখা যাচ্ছে আমরা একটু দ্বিধান্বিত হয়ে পড়ি যে এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে হচ্ছে বাট নো ইটস প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এই শব্দগুলো দিয়ে বুঝে যাব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আশা করছি যে একটু সহজভাবে বোঝানোর জন্য আশা করছি আপনারা বুঝতে পারছেন এবার আমি চলে যাই লাস্ট পার্ট অফ প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটার ব্যাপারে আমি প্রথমেই বলে নেই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের এই টেন্সের ক্ষেত্রে আমাদের সবসময় যে স্ট্রাকচারালি একটা ভুল যায় সেটা হচ্ছে সিন্স এবং ফরের ক্ষেত্রে তো ওটা আমি বোঝানোর পরে শেষের দিকে অবশ্যই বুঝিয়ে দিব তো আমি প্রথমেই বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে সেটা হচ্ছে যে আমরা একটা চলমান আমি আগেই বলেছি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান বিষয় চলছে
চলছে, এটা চলছে, চলমান, কন্টিনিউয়াস, তার মানে ভার্ব প্লাস আইএনজি, এবং এর সাথে হবে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে যখন সেটা টেন্স অনুযায়ী আসবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে শিখেছি যে অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী শিখবো, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব অন আইএনজি। স্ট্রাকচার, সাবজেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব ওয়ান আইএনজি, সিন্স অথবা ফর প্লাস টাইম। একটু পারফেক্ট টেন্স, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, তো সেক্ষেত্রে একটু টেন্সের ভিন্নতা তো, স্ট্রাকচারাল ভিন্নতা তো একটু কিছুটা থাকবেই। সেটা হচ্ছে আবার সাবজেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব ওয়ান আইএনজি, সিন্স অথবা ফর টাইম। এবার আমাদের একটা সবসময় প্রবলেম হয় অনেকের ক্ষেত্রে, যে কোথায় সিন্স বসাবো, কোথায় ফর বসাবো। এবার আমি চলে যাই ইউজিং সিন্স অর ফর, কি আমাদের ব্যবহার করার সিন্স অথবা ফর, কোথায় আমরা ব্যবহার করব ফর, কোথায় আমরা সিন্স ব্যবহার করব। আর এই সিন্স ফরটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই সবসময় আসবে। তো যে বাক্যগুলোতে নির্দিষ্ট করে সময়ের উল্লেখ থাকবে সেই সেন্টেন্সেই আমরা সিন্স ইউজ করে থাকব, আর যে সেন্টেন্সগুলোতে আমাদের নির্দিষ্ট করে সময়ের উল্লেখ থাকবে না, অনির্দিষ্ট করে সময়ের উল্লেখ থাকবে, খেয়াল করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সময় কিন্তু মাস্ট, আপনাকে সময়টা কিন্তু নির্ধারণ করতেই হবে সেন্টেন্সটা যদি আপনি সঠিকভাবে লিখতে চান। সময়টা যদি অনির্দিষ্ট হয় তার আগে ফর বসবে, সময়টা যদি অনির্দিষ্ট হয় তার অনির্দিষ্ট হলে ফর বসবে, সরি, অনির্দিষ্ট হলে ফর বসবে এবং নির্দিষ্ট সময়ের আগে আমরা সিন্স বসাবো। এবার আমরা চলে যাই এক্সাম্পলে। আমি এখানে লিখেছি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সময়টা কিন্তু নির্দিষ্ট, বলা হয়নি সকাল না বিকাল, এটা নির্দিষ্ট করে বলা হয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা অবভিয়াসলি এটা সিন্স ব্যবহার করব টাইমের আগে। আমাদের স্ট্রাকচারে ছিল সাবজেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব ওয়ান আইএনজি, সিন্স অথবা ফর প্লাস টাইম। সময় ছাড়া আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখনো করতে পারবো না। আমরা তাহলে সময়টার উল্লেখ থাকছে এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকালটাকে মেনশন করা আছে, সকালটাকে নির্দিষ্ট করে, টাইমটাকে নির্দিষ্ট করে দেওয়া আছে, তাহলে অবশ্যই সেই সময়ের আগে আমরা সিন্স ব্যবহার করব। এবার আছে যে 5 বছর ধরে আমি কাজটা করছি, 1 ঘন্টা ধরে, আই এম টিচিং ইউ ফর 20, আই হ্যাভ বিন টিচিং ইউ ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে আপনাদেরকে শেখাচ্ছি। তাহলে এই সময়টা কিন্তু নির্দিষ্ট নাই যে কোন 20 মিনিটে আমি শিখিয়েছি, আমি সকালে শিখিয়েছি, আমি রাতে শিখিয়েছি, না আমি বিকালে শিখিয়েছি, নির্দিষ্ট করে দেওয়া নেই। তার মানে হচ্ছে যখন সময়ের উল্লেখ থাকবে বাট অনির্দিষ্ট, তখন আমরা ফর ইউজ করব। তাহলে এক্সাম্পলে চলে যাই, আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে টিভি দেখছি। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ গ্রামার ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে আপনাদেরকে গ্রামার শেখাচ্ছি। তাহলে এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আসলে টেন্সটা এমন একটা বিষয় যে আমরা একদিনে এটাকে যদি আত্মস্থ করতে চাই, একদিনে যদি বুঝে ফেলতে চাই, তাহলে আমরা কখনোই এটা সঠিকভাবে আমাদের শেখাটা হবে না, আমাদের ভেতরে একটু ফাঁক ফোকর থেকে যাবে, আর যার ফলশ্রুতিতে আমরা যখন পরীক্ষায় বসবো তখন আমরা সাফার করব। তো আমি চেষ্টা করেছি প্রেজেন্ট টেন্সটাকে আপনাদের সঠিকভাবে বোঝানোর জন্য, এবং নেক্সট ভিডিওতে আমি অবশ্যই পাস্ট এবং ফিউচার নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড see you in the next class. Thank you very much. And আরেকটা কথা আমি সবশেষে বলতে চাই, সেটা হচ্ছে যদি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদেরকে একটু সাহায্য করে থাকে, একটু হেল্প করে থাকে, একটু সহযোগিতা করে থাকে, আপনাদের শেখার ক্ষেত্রে একটু সহজ করে থাকে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা, অ্যান্ড see you in the next class. Thank you very much.